আমার কথা কিছু কইছ না। আমি তো তোর এই বিশ্বাস করে এই কথাগুলি কইছিলাম। আমি তোর সবার বাকির খাতে বেশি লেখি না। ওই যে মাজেদ মিয়া সুদের ব্যবসা করে হারামের টাকা, যত বাকি বাকরা হয় হ্যাঁ পুরোপুরি পরিশোধ করে না, কম পরিশোধ করে। এর লিগে মাঝে মধ্যে একটু একটু মেলা বসায় দিছে দেখতেছি। এই সবর মিয়া, এগুলা তোমার না, তোমার বুদ্ধি দইতেছে না, তুমি করাইতেছো এগুলা। ও ভাই না জানি আন্তাজি কথা কই না, তো আমি কে লেগে এগুলি করাই বেড়ামু। তুমি তোমার ব্যবসার লিগে করাইবা। তুমি এক কাজ করো, তোমার আরেকটা দোকানের শাখা হেনে কইরা ভালো, ব্যবসা ভালো হইব। ভাই বুদ্ধি কিন্তু খারাপ না। বুদ্ধি তো খারাপ হইব না, তোর তো ব্যবসা হইব ঠিক না। যা এই এই বক্কর, বং ধরিস না, চল তোর ভাবি খাইতে ডাকে। আরে ঠিক আছে খাইছো ভালো কথা, এখন চল বাড়ির চল। না এই তুই যা সর, যা আমগো দুইবার মধ্যে প্রাইভেট কথা আছে, তুই যা সর। তা আমার সামনে কোন সমস্যা কি? এই বেটা তোর সামনে যদি কথা কই তাহলে প্রাইভেট আর থাকলো? হ্যাঁ যা তুই। বক্কর ভাই, ভাই গো আমার কথাটা মাথায় রেখিস ভাই। হ্যাঁ কি কথা ফাঁস করবি? হ্যাঁ এই বক্কর, আরে কেউ রে কস না কস, আমারে কয়, আমি তো তোর ভাই। আচ্ছা শোন, তোর ভাবি যা কইছে না সব ভুল কইছে, একদম মিশা কথা। আরে ওই যে জমি ওটা তো আমারই ঠিক না, ওটা আমার লেখা নিত বুকে। তুই বিয়া শাদি করস নাই, তোর বাচ্চা কাচ্চা নাই, জমি তো আমার নামেই হইব। হুদ আকামে আমি টাকা খরচ করে মনে কর আমার কারণে নামাইলে হুমকে লিগা। তোর ভাবি আসলেই ভুল কইছে। হ্যাঁ ভাবি ভুল কইছে, এখন তুমি যাও। এই কথা তো আর ঘোষণা দিবি না তাই না? এই যে হাসোস কে, হাসিস না। ওই বক্কর তুই কথা দে, এই কথা তুই কারো কবি না। তুই আমার একটু শুইয়া ক বক্কর, শুইয়া ক। এই যে হাসতাছোস, ওই বক্কর ভাই আমার শোন, এই বক্কর রে বাবা রে বাবা, বাঙালি একটা জিনিস পাইলে কিছু করে। এই 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 এ নাকি মেলা জমা লাগছে দেখি। হ্যাঁ বন্ধু, বন্ধু তোমার লোকের নাচিটা বন্ধ করো, দেখতে ভালো লাগতেছে না আমার। জেনে পাস করবো তুমি? হ্যাঁ এবার বুঝি তো, পাগল হোক আর পাগল হোক টাকা সবারই ভালো লাগে। মুখটা হ্যাঁ করছে, আসো 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 বন্ধু, মুখটা চলে আসছে তো মানুষ মাঙ্গানোর লেগে দেখছ। হ্যাঁ না না মানে উনি যেটা ফাঁস করবো সেটা আমিও শুনতে চাই, আমি অপেক্ষা করতেছি। দূর মানে কি কম তুম করে, কিছু কওয়া লাগবো না। আসলে আমি একটা অনুরোধ নিয়ে আসছিলাম, রাখা যাব? মানে আপনার ঘোষণা দেওয়ার সময়টা একটু আগায়না যায় না? মানে কালকে আমার 6টা থেকে একটা শো আছে, আমি রাতের বেলা আসতে পারব না। আপনি আজকে রাতে ঘোষণা করে দেন, আজকেও কিন্তু পূর্ণিমার রাত। অবশ্যই আগানো যায়, মুক্তা একটা কথা কইব সেইটা বক্কর শুনবো না, এটা হয় নাকি? এই শালা উল্টা পাল্টা কথা একদম খবর আছে কয়ে দিলাম। তুই পাগলরা ঝাড়ি দাস খারা। আরে